হাত উপরে দেখি তো হাত এবার পাও তো তুমি এখানে কেন এখান থেকে তোমার বিছানায় কেন যখন ম্যাডাম বাসায় থাকে তখনই আমার নামে বিছানায় যায় আর যখন ম্যাডাম আসে তখনই খারাপ ব্যবহার করে ওই বেটা বাসায় কাজের মেয়ের সাথে ফুসটিনস্টে করস তা কি বলাই তোদের মতো লোকের কারণে বাসার কাজের মেয়েরা আজ নিরাপদ নয় চল তোকে এখন পুলিশের কাছে নিয়ে যাব ছাড়ুন আপনি আপনি কে আমাকে পুলিশে দিবেন চুরের মার বড় গলা না আমি ফুসটিনস্টে করছি তার প্রমাণ কি আমি তো এখানে শুয়েছিলাম আর আমার কাজের মেয়েটা কিভাবে আসতে এখানে আমি জানি না আমি কি সেটা বড় কথা না তুই যে ফার্স্ট ইনিশ করছস সেটা প্রমাণ আমার কাছে আছে এই যে তার প্রমাণ এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আপনি না আমি সারা নিলেন থামো তুমি বেশি লাফালাফি করিস না তুই এখন এই মেয়েটাকে বিয়ে করবি আর যদি বিয়ে না করস আমি তোকে পুলিশের কাছে নিয়ে যাব হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন আর আপনি আমাকে এক্ষুনি বিয়ে করবেন অসম্ভব আমি এই কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না কারণ আমার বউ আছে আর বউ থাকতে আমি কাজের মেয়ে বিয়ে করবো সেটা কোনোদিন সম্ভব না আচ্ছা ঠিক আছে বিয়ে না করলে সমস্যা নাই তাহলে 10 লক্ষ টাকা দে আমি টাকা দিতে পারবো না আমি মেয়েকে বিয়ে করতে পারবো না আচ্ছা টাকা যখন দিতে পারবি না তাহলে চল থানা চল এই চলো আচ্ছা ঠিক আছে দিতেছি তাহলে তো আমি 10 লক্ষ টাকা পাই রাফি হ্যাঁ ভাই এটা আমার ফোনে রেকর্ড আছে কি রেকর্ড আছে তোর ফোনে আমি বাসায় আসতেছিলাম তখনই দেখি এই কাহিনী হাত উপরে দেখি তো হাত তোদের কেন বুঝি দেবো এখন আমার বাসায় থেকে আমাকে ব্ল্যাকমেল করিস তোর না ঠিক আছে তোকে তো আমি চিনলাম না তার মানে তারা দুজন প্ল্যান করে আমার বাসায় ঢুকছে তাই না তোকে এখন আমি পুলিশে দিব রাফি এই মেয়েটাকে ধর আচ্ছা ঠিক আছে ভাই স্যার আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন এরকম আর কোনোদিন করব না স্যার না তোর কোনো ক্ষমা নাই তোকে আমি পুলিশে দিবই তোকে বিশ্বাস করে ভুল করছি তোর কাজের না রাখাটা আমার উচিত ছিল চল এখন থানায় চল আমি ধর চল